আসসালামু আলাইকুম। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মালদ্বীপের, যে ওই যে একটা লাশের ব্যাপারে, এটা আপনি দেখছেন কিনা বা এই সম্পর্কে আপনার কি বলার আছে? না, আমি ভিডিওটা দেখছি, মালদ্বীপ থেকে একটা ভিডিও করছেন। তো ওনারা যে কথাগুলো বলছেন, যে ওনাদের বা আমার বাড়ির থেকে যে মারা গেছেন, ওনার বাড়ি 5 মিনিট। তো আমি গত সপ্তাহে 4 দিন বাড়িতে ছিলাম। ওনাদের পরিবার থেকে কেউ আমার বাড়িতে এসে আমাকে জানান নাই। আমি সকালে এবং রাতে 2 বেলা মানুষের সাথে সাক্ষাৎ দিছি, বাকি সময় আমি প্রোগ্রামে ছিলাম। তো এই 3 দিনে আমার কাছে কেউ আসে নাই। পরবর্তীতে সংসদ অধিবেশন ছিল, আমি ঢাকায় গিয়ে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করি। তখনও আমি আমার সংসদের অফিসে জনগণের সাথে কথা বলছি। সব থেকে বড় ব্যাপার হলো, আমার এই যে মালদ্বীপ থেকে যে কথাগুলো বলতেছে, আমার ফেসবুকের একটা পেজ আছে, ভেরিফাইড পেজ, সেখানে কেউ SMS করে আমাকে জানায় নাই যে আমার এলাকার কেউ মারা গেছেন, তাদের সাহায্য দরকার। আর দ্বিতীয়ত, আমার মোবাইলে কেউ ফোন করেন নাই। আর তৃতীয়ত হলো যে, আমি কথাগুলো শুনলাম, ওনারা বলতেছেন আমার PS শাহাদাত। আমার শাহাদাত নামে কোনো PS নাই, এবং আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। অর্থাৎ তারা আমার ফোনে মেসেজ দেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন নাই, তারা আমার বাড়িতে এসে বলেন নাই, তারা আমার সংসদের অফিসে এসে আমাকে বলেন নাই। আমি যদি না জানতে পারি যেরকম একটা ঘটনা, তাহলে তারা ওই 8-10 জন এক হয়ে বললে তো হবে না। আর আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমি সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী না, না আমি ফরেন মিনিস্টার, না আমি ম্যান পাওয়ার মিনিস্টার। আমি একজন ছোট্ট সংসদ সদস্য, ক্ষুদ্র। আমি আমার তরফ থেকে প্রবাসীদের জন্য দাবি তুলি, কিন্তু আমি দাবি পূরণ করার ক্ষমতা কিন্তু আমার নাই। আমি দাবি তুলি, সেই দাবিতে একদিন, আজকে আমি তুলতেছি, কালকে আরো 10 জন তুলবে, একদিন প্রবাসীদের সমস্যার সমাধান হবে, সরকার সমাধান করবে। কিন্তু আমার কাছেই যদি দায়বদ্ধ দাবি বলে যে আপনি করেন নাই কেন, হ্যাঁ আমার এলাকার একজন মারা গেছেন, তাকে নিয়ে আসার দায়িত্ব আমার, কিন্তু আমি আমাকে যদি না জানায়, আমাকে যদি না বলে, আমার APS এর আমার PS এর কথা বলতে, শাহাদাত, শাহাদাত নামে তো আমার কোনো PS নাই। শাহাদাত নামে ছিল উপজেলা চেয়ারম্যান, কিন্তু আমার PS বলতে তো শাহাদাত বলতে কেউ নাই। এবং যার যেই সব ব্যক্তির কথা বলছেন, কেউ আমার কাছে আসে নাই, এবং কেউ আমার ফেসবুকের যেই পেজ আছে সেই পেজে তারা একটা টেক্সট, একটা মেসেজ দিয়েও বলে নাই যে আপনার একটা আপনার একটা জনগণ মালদ্বীপে মারা গেছে, তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমার মোবাইলে একটা SMS করে নাই, আমার হোয়াটসঅ্যাপে একটা SMS করে নাই। আমি 3 দিন বা 4 দিন বাড়িতে ছিলাম, আমার বাড়িতে এসে বলে নাই। এখন কারা কি কারণে এগুলো বলতেছে আমি জানি না, তবে আমার কথা হলো যে যদি আমাকে আগে জানাইতো, এই বিষয়টা আমি জানিই না। আমাকে যেহেতু পরে পরে আমি খোঁজ খবর নিয়ে যাওয়ার পর আমি শুনছি এমন একটা ঘটনা ঘটছে, তো তা আগে তো আমাকে জানাইতে হবে। না জানায় যদি আমার কাছে আমাকে দোষী বলে, আমি কেন আনি নাই? আমি তো সংসদে না, সব জায়গায় প্রবাসীদের জন্য বলতেছি। কিছু সংখ্যক লোক যারা বলতেছে নিক্সন চৌধুরী কেন এটা করে নাই, নিক্সন চৌধুরীর সীমাবদ্ধতা আছে। আমি সরকার, আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি যেখানে পারি প্রবাসীদের জন্য দাবি তুলি, তাদের হইয়া দাবি তুলি। তার মানি না যে আমি প্রবাসীদের জন্য, এখন অ্যাম্বাসিগুলোর ব্যর্থতা, সেটা তো আমি যে অ্যাম্বাসিতে গেলে হবে না, সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমি তো সরকার না, আমি তো সরকার না। আমার এলাকার একজন জনগণ মারা গেছে, আর্থিকভাবে তার লাশ নিয়ে আসার জন্য আমার কান পর্যন্ত যদি পৌঁছাইতো অবশ্যই আমি করতাম, কিন্তু আমার কান পর্যন্ত পৌঁছতে হবে তো আমার একটা মোবাইল ব্যবহার করি, সেখানে একটা SMS দিতে পারে, তারপরে আপনার আমার আমার ভেরিফাইড পেজ, সেই পেজে একটা ফেসবুকে একটা SMS দিতে পারে। হঠাৎ করে 10-12 জন এক হইয়া তারা যদি একটা স্টেটমেন্ট দেয়, তাহলে আস্তে আস্তে আজকে আমরা যারা প্রবাসীদের জন্য আন্দোলন করতেছি, যারা আমরা প্রবাসীদের কথা বলতেছি, আমাদের নিয়ে এরকম বিতর্ক করলে, আমরা যদি বলা বন্ধ করে দিই, হ্যাঁ তাহলে প্রবাসীদের কথা বলবে কে? অতএব যে কিছু যা কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত। হঠাৎ করে 10 জন এক হইয়া হিরো হইয়া অন্য লক্ষ লক্ষ প্রবাসী হাজার হাজার দেশে থাকে, তাদের জন্য যে ক্ষুদ্রতম জায়গা থেকে আমরা একটা আন্দোলন বা একটা দাবি তুলতেছি, সেটাকে বন্ধ করার একটা ষড়যন্ত্র। অতএব আমি মনে করি আমার এলাকার কোনো প্রবাসী যদি কিছু হয়, সে দায় দায়িত্ব আমার, এবং অন্য এলাকার প্রবাসীদের জন্য আমরা যথাসম্ভব, যতটুকু সম্ভব, আমরা প্রত্যেকটা সেমিনার, মিটিং, এমনকি পার্লামেন্টেও কিন্তু আমি তাদের নিয়ে বক্তব্য দিচ্ছি। এখন এইটাতে যদি প্রবাসীদের দাবি তুলতে যায় যদি আমার দোষ হয়, তাহলে আমার কি করার আছে? আর আমার এলাকায় একটা লোক মারা গেছে, আমি 4 দিন এলাকায় সকালে মানুষের সাথে সাক্ষাৎ দিচ্ছি, বিকালে সাক্ষাৎ দিচ্ছি, সারাদিন প্রোগ্রাম করে বেড়াচ্ছি, রাত 3টার পর্যন্ত মানুষের সাথে কথা বলতেছি। 5 মিনিট পথ, সে যে মারা গেছেন তার বাড়ি 5 মিনিট পথ আমি শুনলাম। তো সে এসে তার পরিবারের কেউ কে এসে আমাকে বলতে পারতো না যে এই সমস্যা? আমার মোবাইলে একটা ফোন করতে পারতো না? আমার PS শাহাদাত, আমার PS শাহাদাত বলতে কেউ নেই। আমার একজন APS আছে, তার নাম বাসার।
তার বাড়ি চর বদ্রস, এখন ভুল জায়গায় যোগাযোগ করে আমার কান পর্যন্ত না পৌঁছে যদি এরকম অপবাদ দেয়, তাহলে আরো যারা আগামীতে প্রবাসীদের জন্য তাদের অধিকারের জন্য বলবে তারাও তো ভয় পাবে। অতএব আমি আশা করব সারা পৃথিবীর যে প্রবাসীরা আছেন তাদের বলবো যে এই ভুল তথ্য যারা দিচ্ছে তাদের প্রতিহত করুন, এবং হঠাৎ করে একজনকে দেয় একটা দোষ দিয়ে এটা তো লাভ নাই। আমি আমার ভিতর থেকে প্রবাসীদের জন্য আমার ভিতরে যেটা আসে সেটা থেকে আমি প্রবাসীর জন্য দাবি করি, আমাকে হিরো হতে হয় না, আমি আমার তিন থানার জনগণের কাছে এমনি হিরো, আর এর থেকে বড় হিরো আমার দরকার নেই। আপনাকে ধন্যবাদ।